আজ ইসলামিয়া হসপিটালের বোর্ড গঠনের নির্বাচনের প্রক্রিয়া চলল। রবিবার পার্ক সার্কাস 4 নম্বরে হজ কমিটির তরফে ইসলামিয়া হসপিটালের নির্বাচন প্রক্রিয়া চলছিল। উপস্থিত ছিলেন দুই ভোট প্রার্থী জাভেদ খান ও ইকবাল আহমেদ। টানটান উত্তেজনার মধ্যে চলল ভোট পর্ব। এদিন এলাকার 200 মিটার জুড়ে ছিল 144 ধারা। চলছিল ইসলামিয়া হসপিটালের বোর্ড গঠন প্রক্রিয়া। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বোর্ড গঠন সুষ্ঠুভাবে না চলায় মাননীয় মন্ত্রী জাভেদ খান এর বিরোধিতা করে স্থান ত্যাগ করেন। 24 আওয়ার্স টিভির ক্যামেরা এখন পৌঁছে গেছে পার্ক সার্কাসে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিয়া হসপিটালে ইলেকশন চলছে, আর যার জন্য কিন্তু চারিদিকে রাস্তাঘাট বন্ধ রয়েছে। শুধুমাত্র সুরক্ষার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিক, এই একদম ওই দিক থেকে শুরু করে এই দিকে এবং ভেতরের সকল কিছু বন্ধ। এবং আমরা এখন এখানের মধ্যে পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছি, দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন যে কীভাবে সকলকে বাধা দেওয়া হচ্ছে এদিকে যাওয়ার জন্য, শুধুমাত্র সুরক্ষার জন্য। আর এই ইলেকশনের ব্যাপারেই জানবার জন্য কিন্তু সকলে বসে আছে অধীর আগ্রহে। প্রেস্টিজ ইস্যু না, জিনিসটা হচ্ছে বেআইনের বিরুদ্ধে আইনের পথে আমরা চলবার চেষ্টা করছিলাম, সেটা কেউ মানতে রাজি নেই। জিনিসটা হচ্ছে আজকে এখানে সাব জুডিস ম্যাটার আছে, ইলেকশনটা আমরা বলেছিলাম ব্যালেটের মাধ্যমে হোক, কোর্ট অর্ডার দিনই ঠিক আছে, কিন্তু সাব জুডিস ম্যাটার এখনও হসপিটাল তো চলছে না, বন্ধ আছে, ভাঙা হয়েছে। তো যদি ইলেকশন এরকমই উইথাউট এনি কজ 22 দিন ডিফার করা যায়, আবার ইলেকশন যদি কিনা আছে 1 মাস আর ডিফার করে সংশোধন করে বাই ব্যালেট করে করতে গেলে কোনো অসুবিধা ছিল না। এইখানে দেখা যাচ্ছে এখন আমি সেই পয়েন্টটা রেজ করলাম, দুটো পয়েন্ট কি ভাই, আপনি কিনা যে প্রিসাইডিং অফিসার কে, নমিনেশন কোথায় কি আছে, প্যানেল দিতে গেলে প্রিসাইডিং অফিসার কি, প্রিসাইডিং অফিসার কে আছে, বললো আমি আছি। তো আমি বললাম আপনি তো ক্যান্ডিডেট, আমিও ক্যান্ডিডেট, আমি প্রিসাইডিং অফিসার হতে পারি, বলে এরকমই চলছে, আমি চলছে না, আপনি একটা বলুন কীরকম হবে, আমরা এটা আপনাকে ডিসেন্ট নোট দিচ্ছি, এটা হতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে কিরম যে ঠিক আছে সাব জুডিস ম্যাটার আছে, তারপরে আপনি গায়ে জোরে ইলেকশন করাতে চান তাহলে করুন, কিন্তু একটা জিনিস হচ্ছে আপনাকে পরিষ্কার বলছি, এটা কোর্টে ভ্যালিড হবে না। কেন, প্রথম কথা হচ্ছে যেটা আজকে আমরা যে কেসটা করেছি বলেছি নোটিশ ইনভ্যালিড আছে, যেরকম এই নোটিশে সিগনেটারি হচ্ছে সুলতান আহমেদ, নোটিশ দিচ্ছে ইলেকশনে, এ দেখুন সুলতান আহমেদ, সুলতান আহমেদ মারা গেছে, সুলতান আহমেদ মারা যাওয়ার পরে নোটিশটা ইনভ্যালিড হয়ে গেল। আমরা বলেছিলাম কি তুমি ফ্রেশ নোটিশ দিয়ে ফ্রেশ ইলেকশন করো এবং সংশোধন করে করো, ওটা মানলো না। এখন আমরা বলেছি এইখানে আমাদের এত লোক আপনি দেখছেন প্রায় 80-90 লোক আছে, 150-এর মধ্যে 80 আমরা আছি, 70 ওরা আছে, তারপরে আমাদের আজকে কি নামে এইখানে বলতে দেওয়া হয়নি, বলে বলতে দেওয়া হবে না, ইলেকশনটা হবে প্যানেল দিন, প্যানেল দিতে গেলে হবে, না দিতে গেলে আপনারা চলে যান, আমাদের বার করে দিয়েছে, আমাদের বললো কিন্তু কি নামে তোমাদের আমরা কথা শুনবো না, আমরা যেরকম ইলেকশন কন্ডাক্ট করছি সেরকমই করবো। কে কে কন্ডাক্ট করবো, প্রিসাইডিং অফিসার 3 জন, এস হায়দার সাবুদ্দিন হায়দার, মারুফ সাহেব আর কি নাম হচ্ছে জামিল মঞ্জার, 3 জনই কন্টেস্ট করছে, 3 জনই প্রিসাইডিং অফিসার, আশ্চর্যজনক ব্যাপার। আর তখন আমি যখন বললাম পয়েন্ট অফ ডিসেন্ট লিখুন, আর আমরা তাহলে কি নাম হচ্ছে আপনাদের সঙ্গে এরকম ইলেকশন হতে পারে না, আমাদের বলতে না দিতে গেলে, বলে বলতে দেওয়া যাবে না, বুঝলেন তো, তাহলে আমরা কি নাম হচ্ছে ও তারপরে আমাদের বললো আপনাদের যদি বেশি হয় চলে যান। আমরা বললাম তো এখানে কোনো আপনার লোক নেই, ট্রান্সপারেন্সি নেই, যে এইখানে আমাদের বলতে দেবে না, সেইখানে ইলেকশন আমি তো নম্বরে জিতে আছি, তারপরে নম্বরে বলবে আপনি কম আছেন, আমি বলেছি হাত তুলে কি নাম হচ্ছে ইলেকশনটা ও করান, ভোটটা করান, একদিকে করে করান, সেটাও হচ্ছে না, এবং জোর করে কি নাম হচ্ছে আমাদের বার করে দিল, এটা দুঃখজনক ব্যাপার। ওইখানে কি নাম হচ্ছে বাইরের লোকও ঢুকিয়েছে আজকে, যেটা ওদের মেম্বার ছাড়া বাইরের লোকও ঢুকিয়েছে, এবং এইখানে একটা জিনিস দেখা গেল কি সেক্রেট ব্যালট ছাড়া ইলেকশন করা মুশকিল আছে, এবং নিউট্রাল লোককে দাঁড় করিয়ে ইলেকশন করতে গেলে এরা 20টা ভোট পাবে না। আমরা কোর্টেও যেরকম আছি সেরকম যাবো, কোর্টে তো কেস আছে,
জানুয়ারিতে শুনানি হবে, কেন এই পয়েন্টের উপরে কোর্টও বলেছে কি নাম হচ্ছে একটা মরা লোক নোটিশ দিতে গেলে হয় না, সেখানে হবে না, আর আমরা পাবলিক কে নিয়ে আন্দোলন করবো। আপনারা প্যানেল দিন বলতে দেবে না, এই তো প্যানেল আপনারা দেখুন, প্যানেল আমরা রেডি করে আমরা বলেছি আমরা ইলেকশন কন্টেস্ট করবো, আমাদের প্যানেলটা রিসিভ করলো না আর বললো চলে যান আপনারা, এই দেখুন আমরা প্যানেল সব করে দিয়েছি কিন্তু তারা প্যানেলও আমাদের নিল না, এবং আমাদের বললো গায়ের জোরে আপনাদের যদি হয় কিন্তু আমি আপনারা যেরকম আমরা চালাচ্ছি সেরকমই মানতে রাজি হবেন, তো হবেন না হতে গেলে আমি দেখলাম যদি এখনই কিনা যে প্যানেলের সম্বন্ধে এর সম্বন্ধে কিনা হচ্ছে প্রিসাইডিং অফিসার সম্বন্ধে যে সাজেশন আছে সেটা মানছে না, আমি বললাম যারা কন্টেস্ট করছে না তাদের মধ্যে একটা মেম্বার প্রিসাইডিং অফিসার, সব থেকে বড় ব্যাপার আছে আমাদের কথা বলতে দিচ্ছে না, এই কী ধরনের ইলেকশন, ইলেকশনে তো যখন প্রেসাইড করছে জেনারেল মেম্বার আছি আমরা, তুমিও মেম্বার আমিও মেম্বার, মেম্বাররা তো যখন তুমি কথা বলছো আমিও কথা বলতে পারি, আমাদের কথা যদি না বলতে দেয় তাহলে আমাদের মেম্বাররা কী করে ভোট দেবে, ভোট যখন দিতে চাইছে মাইক্রোফোন ছেড়ে দিন কথা, মাইক্রোফোন ছেড়ে দিন কথা বলতে বলছে, না না বসো বসুন কথা হবে না আপনি, আর তারপরে শুনুন ওদের প্যানেলটা নিয়ে ওরা শুরু করে দিল নাম পড়তে, আরে আমাদের প্যানেল নিল না ওদের প্যানেল নিয়ে নাম শুরু করে দিল, এটা কী ধরনের ইলেকশন ভাই, আমরা তো প্যানেল দিল ওরাও প্যানেল দিল, দুজন প্যানেল দেখে তারপরে প্যানেল এ প্যানেল বি হবে, কোনো ডিক্লারেশন হবে তো নাকি ইলেকশন, এমনি যা ইচ্ছা মনের মতন হয় নাকি, এটা কোনোদিন হয় না, আমরা তাই জন্য আমাদের 85টা আমরা লেখা আছে আমার কাছে লিস্ট আছে, আমরা 86 মেম্বার আমরা ওইখানে ঢুকেছি আর 149টা মেম্বার হয়েছে আমরা জিতেছি, তাই জন্য ওরা ভয় পেয়ে গিয়ে এই সব কাণ্ড করেছে আর ভোট করতে দেয়নি, ভোট করতে দিলে আমরা এমনি বেরিয়ে দিতাম, তাই জন্য ওরা ভাবছে কে ভোট করলে তো অসুবিধা হবে কথা বললে তো অসুবিধা হবে, তাই জন্য বললো না ভাই আমরা কথা দিয়ে বলতেন, পুরো কমিটি ওরা একটা কমিটি ডিসলভ তারপরে স্টেজে বসে আছে কমিটি হয় কি করে, এটাও তো একটা অসাংবিধানিক আইনে খেলা, তারপরে আমরা একটা কথা বলতে যাই ঠিক আছে সব কিছু মেনে নিলাম, আমরা কোনো এখানে আমাদের আমরা এখানে কোনো অর্গানাইজেশনের ব্যাপার আমরা নিজেদের অর্গানাইজেশনের ব্যাপার আমাদের কারোর সাথে কোনো ঝগড়া নেই কিন্তু আমাদের কথা বলতে হবে তো, দত্তা ব্যানার্জি অরণি ভট্টাচার্যের রিপোর্ট 24 আওয়ার্স টিভি।